কনভিক্টেড ফেলন বলা হচ্ছে ট্রাম্পকে জেসাস ক্রাইস্ট এরকম ছিলেন তাকেও অ্যারেস্ট করা হয়েছিল ওনাকেও অ্যারেস্ট করা হয়েছে এরকম বলা হচ্ছে এই তুলনাটা রাজনীতিতে কতখানি কাজে কার্যকর হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীরা জেসাসকে কেবল প্রফেট মনে করে মেসেঞ্জার মনে করে তা না তার চাইতে বেশি মনে করে জেসাসকে তারা মনে করে গড গর্ডের পুত্র এবং গর্ডের পবিত্র আত্মা আমরা যদি দেখি যে তিনি মার্জারি টেলার গ্রিন ডোনাল্ড ট্রাম্পকে জেসাস ক্রাইস্টের সাথে তুলনা করেছেন জেসাস ক্রাইস্টের সবচেয়ে বড় অ্যাট্রিবিউট ছিল যে তিনি মানুষকে ক্ষমা করে দিয়েছেন গতকালকে আমরা দেখলাম লাস ভেগাসে ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাচন জনসভায় অংশ নিয়েছিলেন সেইখানে যেভাবে যে ভাষায় তাকে উপস্থাপন করেছেন অন্যরা বিশেষ করে কংগ্রেস টাইল টাইলভিন আপনি দেখেছেন যে বলা হলো যে কনভিক্টেড ফেলন বলা হচ্ছে ট্রাম্পকে জিসাস ক্রাইস্ট এরকম ছিলেন তাকেও অ্যারেস্ট করা হয়েছিল ওনাকেও অ্যারেস্ট করা হয়েছে এরকম বলা হচ্ছে এই তুলনাটা রাজনীতিতে কতখানি কাজে কার্যকর হচ্ছে কি দেখছেন আপনি রাজনীতিতে সম্ভবত অন্ধ সমর্থকদের কাছে কার্যকর এরাই তো যারা যা ছিল তারাও তো অন্ধ সমর্থক একজন তো তাকে জেসাস ক্রাইস্টের সাথে যীশু খ্রিস্টের সাথে তুলনা করলো এই সমস্ত লোক যে ব্যক্তির মানে আমরা এর আগে ভিডিও দেখেছি ষোলো সালের নির্বাচনে যখন তিনি দাঁড়িয়েছেন নারীদের যৌন অঙ্গটা ধরে তাদেরকে হামলা তাদের উপরে ফিজিক্যাল মানে যৌন অত্যাচারের কথা বলা হয়েছে এই ধরনের কথা নারীরা নিজের কন্যা সম্পর্কে তিনি কে বলেছেন এই সমস্ত ব্যক্তিকে যারা এবং এবারেও যেটা হয়েছে সেটা হচ্ছে একটা পর্ণ তারকার সাথে মানে পয়সা লেনদেন নিয়ে তাকে যারা তারা যে ধর্মের অনুসারী সেই ধর্মের প্রবর্তক মানে তাদের তারা আবার খ্রিস্টান ধর্মাবলম্বীরা জেসাসকে কেবল প্রফেট মনে করে মেসেঞ্জার মনে করে তা না তার চাইতে বেশি মনে করে জেসাসকে তারা মনে করে গড গডের পুত্র এবং গডের পবিত্র আত্মা তা এই যারা মনে করে এই তারা আবার এই এটাই হচ্ছে মানে সকল ধর্মান্ধ যারা ধর্মীয় কট্ট যারা তাদের নিয়ে সমস্যা এই সব ধর্মেরই অবস্থা সবচেয়ে এদের ব্যাপারে মানে আপনি কি বলবেন এদের কোন ভাষায় নিন্দা সমালোচনা করার এরা সমস্ত বিশ্লেষণের অতীত তো এখানে তাকে এইভাবে করা হয়েছে অবিশ্বাস ফলে আমরা বুঝতে পারি তার যারা সমর্থক তাদের কাছে কোনো রায় এখানে আপনাকে একটি সম্পর্ক প্রশ্ন করতে চাই তিনি বারবারই বলছেন গতকালকেও বলছেন যে রেট্রিবিউশন বলছে অ্যাভেঞ্জিয়ান্সের কথা এবং এটা এটা কি রিপাবলিকান পার্টি দল হিসেবে রিপাবলিকান পার্টির উদ্বিগ্ন হওয়া উচিত না উদ্ভিন্ন এটার মধ্যে মানে সেনেটার এখনো পর্যন্ত যেনি মাইনরিটি তাদের সেনেটার রিপাবলিকানদের যিনি নেতা মিস মেট কর্নেল তিনিসহ বেশ উল্লেখযোগ্য সংখ্যাক একটা মানে লোক যারা নিজেরা অবশ্যই কনজারভেটিভ অবশ্যই মানে বাইডেন বিরোধী ডেমোক্রেটিক পার্টি বিরোধী কিন্তু তারা এই জিঘাংসার রাজনীতি প্রতিশোধমূলক মানে নীতি এগুলা যে বলছেন যে আমেরিকার বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া সবকিছুকে পার্সোনালাইজ করে পেরা এই বক্তব্যে তার উদ্বিগ্ন আপনার মনে আছে বিল বার প্রেসিডেন্ট বাইডেন ট্রাম্পের অ্যাটর্নি জেনারেল ছিলেন তিনি মানে অন্ধভাবে তার সমস্ত রাজনৈতিক অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে সব কিছু অনুসরণ করছেন কিন্তু শেষ পর্যন্ত নির্বাচন সম্পর্কে তিনি প্রশ্ন উত্থাপন করেছেন তিনি তদন্ত করে দেখেছেন যে ওই অভিযোগের পেছনে কোনো সত্যতা নেই তিনি সেটাকে সত্যতা নেই কথা বলেছেন না বলার কারণে তার চাকরি গেছে তিনি অ্যাটর্নি জেনারেল পদ থেকে তাকে রিজাইন করতে হয়েছে ফলে এখনো পর্যন্ত সেই দলেও মানে আছে তারা কিন্তু তারা এখন মাইনরিটি হয়ে দাঁড়িয়েছে সেই দলে এই রেপ্রেজেন্টেটিভ এর মতো লোকরা এই ধরনের কট্টরপন্থীরা রিপাবলিকান পার্টির সেনেটারদের মধ্যে একটা মেজরিটি অংশ এবং হাউসের মেম্বারদের মধ্যে ওভার ওয়েলমিং মেজরিটি এটার পক্ষে আছে এবং ইসরায়েলের ব্যাপারে অন্ধ সমর্থকদের ক্ষেত্রে দুই দলই আছে সেই জন্যই তো আপনার নেতানিয়াউকে চব্বিশ জুলাই একদম নিরাপদ তার সমর্থকের বেইসের ভিতরে এই অন্ধ সমর্থকদের মধ্যে কিন্তু একটা অংশ তাতে উদ্বিগ্ন একটা স্মল অংশ রিপাবলিকানদের মধ্যে তাই তো জি ধন্যবাদ সায়দ মাহমুদুল্লাহ আমি ডক্টর নাকিবুর রহমানের কাছে যাব দেখেন একই বিষয়ে আপনার কাছে জানতে চাইব একই সঙ্গে যেই প্রশ্নটি করে রাখতে চাই আপনি ডোনাল্ড ট্রাম্পের যে রেস্ট্রিবিউশন সম্পর্কে বা তাকে যে জেজাস ক্রাইস্ট মনে করা হচ্ছে সেই সম্পর্কে বলবেন কিন্তু দেখেন আমরা দেখছি উত্থান ঘটছে কট্টরপন্থীদের উত্তর এই অংশে নর্থ আমেরিকাতে না আটলান্টিকের ওপারে ইউরোপেও ঘটছে আমরা জার্মানিতে দেখলাম আমরা ফ্রান্সে দেখলাম আমরা বিভিন্ন অঞ্চল বিভিন্ন দেশে দেখছি যে কট্টরপন্থীরা গেইন করছে রাজনীতিতে এইটাকে আপনি কীভাবে দেখছেন এইটা কি এইটা কি এটার সাথে কি কোনো ধর্ম জড়িত আছে কি না এটার সাথে সাদা কালোর ব্যাপার আছে কি এটার সাথে কী আছে এই কট্টরপন্থীরা এদের উত্থান ঘটছে কেন জি ধন্যবাদ আমি মাহমুদুল্লাহ ভাই যেটা বলছেন আসলে খুবই বিষয় এবং এটা একটু চিন্তা করা দরকার আমাদের সবারই যে আমরা মানে আমরা আমরা বছর মানে খুব একটা অন্ধকার অন্ধকারের আশঙ্কা কিন্তু আমাদের মধ্যে রয়েছে আপনি যেটা বললেন ভিনজেন্স কথা বলছেন তিনি তিনি প্রস্তাব করেছেন যে প্যাকস্টনকে তিনি এটর্নি জেনারেল করবেন যে প্যাকস্টন অলরেডি টেক্সাসে ইমপিস্ট হয়েছেন এবং তাকে ষোলোটা কাউন্টে দুই হাজার সালের নির্বাচন বানচালের ষড়যন্ত্রের কারণে তাকে অভিযুক্ত করা হয়েছে এরকম একজন ব্যক্তিকে তিনি অ্যাটর্নি জেনারেল করার চিন্তা করছেন তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত তিনি অর্থ লোপাট করেছেন জি তিনি করেছেন তার পরিবারের সদস্যরা করেছেন এটা প্রমাণিত হ্যাঁ হ্যাঁ তো আমরা যদি দেখি যে তিনি মার্জারি টেলার গ্রিন ডোনাল্ড ট্রাম্পকেছেন জেসাস ক্রাইস্টের সাথে তুলনা করেছেন জেসাস ক্রাইস্টের সবচেয়ে বড় অ্যাট্রিবিউট ছিল যে তিনি মানুষকে ক্ষমা করে দিয়েছেন তো একদিকে ইউ ক্যান নট হ্যাভ ইট বোথ ওয়েজ যে এইভাবে যে দ্বিচারিতার যেই বিষয়টা এবং আপনি যেটা বললেন যে বিশ্বব্যাপী উগ্রবাদের উত্থান হয়েছে এবং উগ্রবাদীরা মানে এখানে জিনিসটা হলো যে উগ্রবাদীদের একটা অ্যাট্রিবিউট যে তারা ধর্মকে ঢাল হিসাবে ব্যবহার করে কিন্তু তারা নিজেরা কিন্তু ধর্ম পালন এরকম না তারা তারা কিন্তু মানুষ না আপনি যদি দেখেন যে ডোনাল্ড ট্রাম্প মানে তার পুরা জীবনের ইতিহাসটাই হলো মানে ধর্ম বিরোধী তিনি একটা অনৈতিক জীবনযাপন করেছেন পর্ন স্টারের সাথে তার ভূমিকা যেটা মানে একেবারে ডোনাল্ড ট্রাম্পের খুব ক্লোজ কিংবা খুব ডাইহার্ট সাপোর্টারও যদি এই বিচার ব্যবস্থার ব্যাপারে তার প্রশ্ন থাকে কিন্তু ড্যানিয়েল স্টর্মি ড্যানিয়েল এবং অন্য অন্য যেই প্লেবয় সেন্টার ফোল্ডদের সাথে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কগুলা যেটা একেবারে দিব্যি দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেল একটা অনৈতিক ব্যক্তি তার সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই অথচ তিনি কিন্তু মানে মূলত কিন্তু তারা জাতীয়তাবাদী উগ্র জাতীয়তাবাদী কিন্তু এই উগ্র জাতীয়তাবাদী এই সুপ্রিম আইডিওলজির লোকজন ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করছে কিন্তু তারা কিন্তু ধার্মিক না এবং মানে ধর্মের একজন ধর্মীয় ব্যক্তিত্ব কখনো কিংবা একজন ধার্মিক ব্যক্তিত্ব কখনো সুপ্রিমিস্ট হতে পারে না কখনো অন্যায় করতে পারে না এবং এটা আশঙ্কাজনকভাবে আপনি যেটা বলেছেন রাইট যে বিভিন্ন জায়গায় আমেরিকাতে তে না শুধু আমরা ইউরোপে দেখেছি জার্মানিতে ফ্রান্সে হাঙ্গেরিতে অরব্যান এখন ক্ষমতায় ভারতে আমরা দেখেছি কিন্তু আমরা কিন্তু সাথে সাথে কিছু মানে এই পরিবর্তনের বাতাসও আমরা দেখছি আমরা কিন্তু দেখেছি যে এই দীর্ঘদিন পনেরো বছরের নরেন্দ্র মোদীর উগ্রবাদিতার যে একটা প্রভাব সেখান থেকে কিন্তু এই নির্বাচনে মোদির সেই জনপ্রিয়তাতে কিন্তু একটা ধস নেমেছে আমরা মেক্সিকোতে দেখেছি এর একটা কিন্তু পরিবর্তনের হাওয়া এবং আমেরিকাতেও সেই পরিবর্তনটা কিন্তু রয়েছে কিন্তু সমস্যা হলো আনফর্চুনেটলি যে জো বাইডেনের যেই ইসরায়েল ইসরায়েলের প্রতি যেই একেবারে আয়রন ক্ল্যাড অ্যাকর্ডিং টু সুমারের ভাষায় যে একেবারে নিঃশর্ত সমর্থন এবং এই জেনোসাইডকে এনেবল করা এটা শুধু মুসলমান না জেএনজি যারা যারা কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী তাদের মধ্যেও কিন্তু জো বাইডেনের জনপ্রিয়তাতে ধস নামিয়েছে এবং কোনো সেন্সেবল মানুষ কিন্তু জো বাইডেনকে ভোট দিতে পারবে না এজন্যই ডোনাল্ড ট্রাম্পের জন্য জয়ী হয়ে এরকম একটা অনৈতিক ব্যক্তি কেউ চায় না যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসুক কিন্তু এই যে তিরিশ হাজার নিরপরাধ মানুষের রক্ত যার হাতে জো বাইডেন কে তাকেও কিভাবে সমর্থন দেয় এই যে একটা কিন্তু একটা খুব কঠিন পরিস্থিতি তৈরি করেছে বেসিক্যালি যারা মানে ভবিষ্যৎ চার বছর কি হতে পারে দিস মাইট বি এন্ড অফ ডেমোক্রেসি ইন আমেরিকা মানে অনেস্টি যে ট্রাম্প মাইড এন্ড ডেমোক্রেসি ইন ইউনাইটেড স্টেটস আমেরিকা পৃথিবীর বিভিন্ন দেশে গণতন্ত্র ধ্বংস করার জন্য যে ধরনের সরযন্ত্র করেছে ইটস আন ইম্যাজিনেবল আমরা আমেরিকাতে ভিতরে বসে অনেক কিছুই মানে প্রশংসা করি কিন্তু আমেরিকা থিংস অনেকে মনে করে যে এই ট্রাম্পের ক্ষমতায় আসা আমেরিকার বহির্বিশ্বে তাদের যে দ্বিচারিতা তার একটা নিজস্ব মানে কথাটা যেভাবে বলে মানুষ যে দে মাই টেস্ট দেয়ার ওন মেডিসিন এটারও কিন্তু একটা সম্ভাবনা আছে যে বহির্বিশ্বে বিভিন্ন দেশ তস করে দিয়েছে আমেরিকা তার একটা স্বাদ তারা নিজের ঘরে হয়তো গ্রহণ করতে যাচ্ছে নেক্সট চার বছর জি ডক্টর নাকিবুর রহমান আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম প্রাণবন্ত তথ্য নির্ভর আলোচনার জন্য একষকে ধন্যবাদ জানাচ্ছি সৈয়দ মাহমুদুল্লাহ আপনাকে আপনি কি কিছু বলবেন সৈদ আমরা শেষ করতে চাই হ্যাঁ দুই এক্সট্রেন্ডজ একটা হচ্ছে যে এই যে ইউরোপীয় যেটা বললেন সেখানে ইউরোপিয়ান মানে কাউন্সিলে যে ভোট হলো সেখানে ইউরোপিয়ান ইউরোপিয়ান পার্লামেন্টে এবার দক্ষিণপন্থীরা যথেষ্ট ভালো করছে এইটার কারণ হচ্ছে কি ধর্ম মেইনলি একটা কারণ ধর্ম একটা ইমিগ্রেশন এই প্রচুর পরিমাণে নন হোয়াইটরা বিশেষ করে মুসলিম দেশ থেকে এই মুসলমানরা বেশি পরিমাণে ইউরোপে আমেরিকা আসার কারণে এবং হিস্পানিক অন্যান্যরা এর ইত্যাদি আসার কারণে ওখানে কালোরা আফ্রিকান থেকে আসার কারণে এই বিদ্বেষটা তৈরি হয়েছে

because kids touch a lot of things set a date to get your covid shot and rsv if eligible because if you're wondering should i get my covid shot think about other people learn more at nj.gov slash health slash vaccines